ফুলে হবে না, পড়ে গেলে হবে না, ফুটা ফুলে হবে না, কুড়ি ফুলে হবে না, কি গো ফুটে গেলে হবে না। তুমি কোন ফুলে কৃষ্ণ সেবা দিয়েছ, পড়ে গেলে হবে না, ফুটে গেলে হবে না, করি ফুলে হবে না, ফুলের ডালি বাসি হলে কৃষ্ণ সেবা হবে না, কৃষ্ণ সেবাই লাগবে না মা। আমার রাধারানী যদি কৃষ্ণকে ভালোবাসত, ঝরে গেলে হবে না, পড়ে গেলে হবে না, ফোটা ফুলে হবে না, করি ফুলে হবে না, ফুলের ডালি বাসি হলে কৃষ্ণ সেবা হবে না। তোমার বধুবা চলে গেল, তুমি সেবা দিতে জানো নি, তাকে সেবার বিধান তুমি সেবা তাকে দিতে পারো নি, হে রাধে তা যদি তুমি সেবা দিয়ে যাও থাকো। ওরে কোন ফুলে কৃষ্ণ সেবা হয় গো, বাসি ফুলে কৃষ্ণ সেবা হয় না। তার রাধারানী তুমি যদি জানো, যদি কৃষ্ণকে সেবা দিয়ে থাকো, তাহলে কোন ফুলে কৃষ্ণ সেবা দিলে কৃষ্ণ সন্তুষ্ট হয়, আর সন্তুষ্ট যদি সেবা দিতে জানতে, তাহলে তোমার গোবিন্দ তোমাকে ছেড়ে যেত না, কি গো যেত না কি। তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা থাকলো, তাহলে কৃষ্ণ সেবা কোন ফুলে হয়, হরি বল। তোমার কাছে আমি জিজ্ঞাসা কিছু করবো না, একটা কথা জানতে চাই, এর মতো রাধারানী বুঝলেন, এই যে মেয়েটা যিনি গান গাইছেন, এর অপরটা কি জানেন, এখান থেকে নেমে যাচ্ছে কি ফোন করছে, আসছে আবার গান শুনছে, আবার হয়তো আসর উঠে মুখস্থ বিদ্যা একটা গান গাইবে, এর ব্যাপারটা কি জানেন, মানে একটা শিকাল যমুনা নদী পার হবে, ভালো করে শুনবেন কথাটা, একটা শিকাল যমুনা নদী পার হবে, যা শিকাল যমুনা নদী পার হবে। আমার এর মতো একটা মেয়ে একটা বন্ধুকে ভালোবেসেছে, মানে প্রথম ভালোবেসে ফেলেছে, এর বাবার টাকা পয়সা আছে, একটা বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, কিন্তু প্রথম ভালোবাসার কথাটা এর মনে আছে। হ্যালো হ্যালো একটু বাড়াও না শোনা, তোমরা খাও আমাদের একটু খাওয়াও, একটু রিভার্বটা রাখো। আমার সঙ্গে যিনি গান গাইছেন, তে প্রথম যাকে ভালোবাসতো সেই বধুয়াটা আর পাইনি, ওর বাবার টাকা পয়সা আছে, অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, স্বামীর ঘর করতে করতে একটা ছেলে হয়েছে, ভালো করে বুঝবে মা। আমি একটা কথা যেটা বলবো, আমি সুভাষ ঘোষ বলে গেলাম, নিজে আচারিয়া ধর্ম জীবকে শেখালেন কলিযুগের যে প্রেম ভালোবাসা, আমার রাধারানীর প্রেম সেটা বলে যাব। এর মতো একটা মেয়ে প্রথম যাকে ভালোবাসত, তার বাবা তার সঙ্গে বিয়ে দিল না, একটা ভালো জজ ব্যারিস্টার ছেলে থেকে বিয়ে দিল, বিয়ে দেবার পরে তার দ্বারাই একটা ছেলে হলো। ভালোবাসা কোথায় হয়, এই বাড়ির কাছে হয়তো কাউকে ভালোবেসেছে, এর যে স্বামী তার দ্বারা একটা ছেলে হয়েছে, এতে যে প্রথম যাকে ভালোবাসত সে আর বিয়ে থামা করেনি ভাই, ভালোবাসা প্রেম কিন্তু একবার জীবনে একবার হয়ে যায়। তা ছেলেটা মেয়েটা স্বামীকে নিয়ে ছেলেটাকে নিয়ে হাত ধরে আসছে, আসার সম্মুখে ওই বন্ধু প্রথম বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, ইশারা করেছে বন্ধু আমি পরে এসে দেখা করছি, বোধহয় আমার গাছের তলায় বসে আছে সদা সর্বক্ষণ, জামাই গিয়েছে শাশুড়ি মা খেতে দিয়েছে, নাতিকে নিয়ে খুব তো আনন্দ করছে, এই জিনিস আর ঘুমাচ্ছে না, কখন দেখা করব। এই মহিলা তখন এসে প্রথম ভালোবাসাকে জড়িয়ে ধরে বলছে, আমি তোমাকে এত ভালোবাসি জানো, তোমার জন্য আমি সব কিছু দিতে পারি, তোমার জন্য আমি জীবন দিতে পারি। তা প্রথম যাকে ভালোবাসে সে বলছে, তুমি যদি আমার জন্য জীবন দিতে পারো, তাহলে আজকে রাত্রে
তুমি তো বাবার বাড়ি এসছো, তোমার স্বামী এসছে, তোমার ছেলে বলছে, ছেলে এসছে, তাহলে তোমার স্বামীকে আজকে মার্ডার করতে হবে। সাউন্ডটা দাদা একবারে দাঁড়িয়ে গেল গো। গান আমি বহু গান করছি আজ 19 দিন। দেবাবটা রাখুন। হ্যালো 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 মেয়েটা বলছে তুমি তো আমার প্রথমে ভালোবাসা, আরো বাড়াও, তুমি যে আমার প্রথমে ভালোবাসা বন্ধু। ছেলেরা বলছে আমি তোমাকে প্রথম থেকে ভালোবেসেছি, তা তুমি যদি আমাকে এত ভালোবাসো, তোমার যে স্বামী এসেছে তাকে মার্ডার করতে হবে, তোমার যে ছেলে হয়েছে তাকে মার্ডার করতে হবে, তাদের দুজনকে যদি মার্ডার করে আসতে পারো তাহলে বলবো তুমি আমাকে ভালোবাসো। দেখো আমার কলিযুগের প্রেম ভালোবাসা, আমার রাধারানীর প্রেমটা দেখো। শোনো শোনো রাধারানী, তোমার জানাই প্রথম ভালোবাসার জন্য নিজের স্বামী মেরে ফেলল ভাই, নিজের সন্তানকে মেরে ফেলেছে, বুধবার খোঁজে চলে যায়। ওপারে বসে আছে প্রথম ভালোবাসার বন্ধু, ওপারে বসে আছে, এ স্বামীকে মানার করেছে, নিজের ছেলেকে মানার করলো ভাই, দুজনকে মানার করে সব কিছু ঝোলা জম্পর গুছিয়ে নিয়ে নদীর এপারে গিয়ে দাঁড়িয়ে বলছে, বন্ধু আমি তোমার জন্য আমার ছেলেকে মেরেছি, তোমার ভালোবাসার দ্বারা আমার স্বামীকে মেরেছি। একবার তুমি আমার কাছে আসো, আমাকে নিয়ে চলে যাও। হরিবল হরিবল, ভালো করে বুঝবে, ওই প্রথম ভালোবাসায় মানুষ চিন্তা করছে, দশ অগ্নি সাক্ষী করে বাবা মাটা পরের ঘরে মেয়ে তুলে দেয়, সে তো তার স্বামী, তাকে যখন মার্ডার করতে পারলো। দশ মাসে 10 দিন গর্ভে ধারণ করে সন্তান বসো ভাই, নিজের সন্তান যদি নিজে মারতে পারে, আমাকে মারতে কোনো সময় লাগে না ভাই। দাঁড়িয়ে বলছে, বন্ধু আমাকে পার করে দাও। ওপারে বন্ধু বলছে, তুমি যখন নিজের স্বামী মারতে পেরেছো, তুমি যখন নিজের পুত্র মারতে পেরেছো, সন্তান মারতে পেরেছো, আমাকে মারতে তোমার সময় লাগবে না। একবার জয়ের ধ্বনি আর অনুর ধ্বনি, একবার হরিবার হরিবার হরিবার, নিজের স্বামীকে তুমি মারতে পেরেছো, নিজের সন্তানকে মারতে পেরেছো, তাহলে আমাকে মারতে আর তোমার সময় লাগবে না।